হযরত বড় সাহেবের আজকেও তিনি আজকের এই সালের সব মাহফিল উপলক্ষে তিনি 7-8 লক্ষ টাকার সামগ্রী এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী তিনি দিয়েছেন, যাতে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খবরে আল্লাহ এই সওয়াব নিয়ে পৌঁছে। তার যে মানব সেবার যে উদাহরণ, সেই দৃষ্টান্ত আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমরা স্থাপন করতে হবে, আমরা আমলের দিক থেকে অগ্রসর হতে হবে, আমাদের তালিম তরবিয়ত প্রাপ্ত হতে হবে, আমাদের ইমানি চেতনা বাড়াতে হবে, মানুষকে সুপরামর্শ দিতে হবে। এক্ষেত্রে আমাদের কোনো পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এমনকি আপনারা যদি মনে করেন ন্যায় হিসাব প্রতিষ্ঠার ক্ষেত্রে এই নির্বাচনকে আপনারা সর্ব একমাত্র এজেন্ডা হিসাবে আপনারা দেখবেন না, আজকে পুরো মহফিলের মধ্যে নির্বাচনের প্রসঙ্গ যেভাবে মাত্র 10-15 মিনিট স্থান পেয়েছে, আপনাদের জীবনের একটা ন্যূনতম অংশ হবে নির্বাচন রাজনীতি, না সারা জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলবে। এই কথাটি আমি আপনাদেরকে বলতে চাই যে আঞ্জুমানে আল ইসলাম, কালামে ইসলামিয়া, হযরত সাহেবুল্লাহর এই বাগান কোন রাজনৈতিক সংগঠন নয়। রাজনীতি হচ্ছে আমাদের জীবন চলার একটি পন্থা, আমাদের সময় বিশেষের একটা সিদ্ধান্ত। ভালো মানুষকে মানুষের জন্য সেবক হিসাবে, সেবাকারী হিসাবে প্রতিষ্ঠিত করার একটি প্রয়াস, এটি আমাদের জীবনের মূল লক্ষ্য নয়, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যদি কোনো নির্বাচনে কোনো ভালো মানুষ কথা আপনি দেওয়ার মতো হিম্মত হয়, সুযোগ হয়, তাহলে আপনাদের জন্য আঞ্জুমানে আল ইসলামের পক্ষ থেকে সেই অনুমতি তখন দেয়া হবে। আপনারা কি রাজনীতি করবেন? রাজনীতি করবেন না, আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব আমরা আঞ্জাম দেব, সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। আর যদি রাজনৈতিক সিদ্ধান্ত আসে, সেই সময় সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, সে সময় রাজি আছেন আপনারা? এই আমাদের মূল কথা। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং সময় সুযোগে ইসলামী শিক্ষা, জাতীয় শিক্ষানীতি, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন, এলাকার উন্নয়ন, সিলেটের উন্নয়ন এবং দেশের মানবতা বুলুনটিতে যেখানে আছে সেইগুলোর পক্ষে কথা বলা, মানবতার পক্ষে কথা বলার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। সকলের শুকরিয়া আদায় করে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।